তারপর বলো তোমাদের ফাইবারের কি কন্ডিশন? গিগ টিক দিয়ে শুধু একটা ভাই স্ক্রিন শেয়ার দিতে বললাম ভাই, ভাই আমার নেটওয়ার্ক কি ডিস্টার্ব করতেছে নাকি শোনা যায় না? ওই সুমন দিবাশিস ভাই স্ক্রিন শেয়ার দিবা নাকি আমি দিব? ভাই স্ক্রিন শেয়ার দিচ্ছি কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে আসছে আসছে, এই যে সুমন দিছে স্ক্রিন শেয়ার। নেট প্রবলেম এর জন্য এরকম হয়ে যাচ্ছে কি বুঝতে। আচ্ছা ঠিক আছে, কই সফটওয়্যার, কই সফটওয়্যার লিংকটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। ডাউনলোড চলতেছে, এখনো 27 সেকেন্ড বাকি আছে, একটু ধৈর্য ধরো, ওয়েট করো। কিছুক্ষণের মধ্যেই 24 সেকেন্ড, 19 সেকেন্ড। শোন এটা ডাউনলোড হোক, তুমি এক কাজ করো, বাল্ক ইমেল কালেক্ট করছিল না গতকাল? ভাই মাইক্রোফোন আনমিউট করো সুমন, তোমার মাইক্রোফোন মিউট করা সুমন। হ্যাঁ হ্যাঁ ভাই, কই বাল্ক ইমেল গুলো কই আছে বের করো। কি ভাই এত ছবি কাদের ভাই, কি কাজ করো বর্তমানে? সুমন রাখা আছে ভাই, একটার মধ্যে আছে ভাই, রাখা আছে একটু ভাই। জি ভাই, গতকাল যে বাল্ক সরি গত পরশু যে ক্লাসে বাল্ক ইমেল কালেক্ট করছিল, ওই বাল্ক ইমেল কটা বের করো। এখন এই বাল্ক ইমেল ভ্যালিড না ইনভ্যালিড সেটা কিভাবে চেক করবো? বের করো বের করো বের করো, এই সব কপি করে একটা নোট প্যাডে নাও। কি হর ওই পাশে প্রেজেন্টেশন কে দিছে? দেবাশিস দেবাশিস তুমি কি ইজি স্ক্রিন শেয়ার দিছো? আগে দেখলাম আপনারা অনেক কোন আগে তো। আচ্ছা তুমি বন্ধ করে দাও, তুমি বন্ধ করে এটা দেখো কি হয় করতে, ঠিক আছে? তারপর তোমার বলবো স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য, যদি এখন দাও তাহলে কিছুই বুঝবা না, এই জন্য বলছিস। তুমি আগে তুমি দেখো, আমারটা তো অফ করে দিছি। অফ করে দিছো? হ্যাঁ এই দেখো না বুঝছে, হ্যাঁ হ্যাঁ রাইট বাটন প্রেস করো, ওপেন। ওকে এখন এটা কেটে দাও, ওই যে পাশে ট্যাপ কাটো, ওই যে পিছনে যে উইন্ডো রয়েছে হ্যাঁ ওই ওই সে ওইটা ক্লোজ করে দাও। হ্যাঁ এখন মিনিমাইজ করো তোমার ব্রাউজার, এখন এগুলো সব একটা একটা করে নোটপ্যাডে নিয়ে যাও কপি করে। মানে কি মানে এক কলাম হিসাবে না, একটা একটা করে না, 1 মিলিয়ন থাকলে কি 1 মিলিয়ন কপি করবো নাকি একটা একটা করে? কই নোটপ্যাডে নিছো? হ্যাঁ ওই যে তার পাশের ট্যাবে রয়েছে, পাশের ট্যাবের গুলো নেবা না? ও তাই তো, সরি বেশি নাই। ঠিক আছে ভাই,
হইছে এখন সেভ দাও আবহাওয়ার যে অবস্থা যে কোনো সময় ঝড় বৃষ্টি উঠে আসতে পারে সেভ দাও ডেস্কটপে 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 নাও যে কোনো একটা নাম দিলে হবে লাখো প্রিয়াঙ্কা লাখো ডেস্কটপে ফাইলের নাম হবে প্রিয়াঙ্কা কি দেওয়াশিস শান কোথায় এক লাখ টাকা তো পছন্দ যায় না সাউন্ড তো লাগবে এখন কই উইজ দেখো তোমার সুপার ইমেল ভ্যালিডিটর নিচে আছে দেখছো ওটা সিলেক্ট করো হ্যাঁ এখন উইজ দেখো ইম্পোর্ট সিএসবির পাশে লেখা আছে ইম্পোর্ট টেক্সট হ্যাঁ ক্লিক করো নোটপ্যাড ওপেন করো দেখো প্রিয়াঙ্কার নাম কই আছে ডেস্কটপে রাখছিলা ডেস্কটপে ক্লিক করো নোটপ্যাডে লেখছে কি লোক কাপাঠা না হলে পরে মায়াবিনীর নাম লিখতা সমস্যা কোথায় ছিল এখন উইজ দেখো স্টার্ট ভ্যালিডিটেশন দেখছো বাম পাশে ওই যে প্লে বাটনটা আছে ও সুমন প্লে বাটন দেখছো বাম পাশে হ্যাঁ ওকে ওই দেখো ভেরিফাইং শুরু হয়ে গেছে হ্যাঁ তোমার ইয়া নেট একটু ভালো কথা কার স্কিন লিড করে আসতেছে আমার স্কিন আর তোমার স্কিন দেখো তোমার ওইগুলা যে হ্যাঁ ওই দেখো কতগুলা টোটাল 59টি ইমেলের ভিতরে চলতেছে চলতেছে চলতি আছে জি ভাই ভাই এটা করতে কি ভাই নেট লাগে কি জানো নেট সারা হয় কিনা নেট দেখতে হবে আমি এখন পর্যন্ত দেখি নাই অফলাইন পেজে ট্রাই করে দেখি নাই মনে তো হয় না নেট লাগ মনে তো নেট লাগতেও পারে সফটওয়্যার তো আচ্ছা নেট অফ দেখছো ইনভ্যালিডের সংখ্যা কত আর বাউন্স মেল কতগুলা দেখছো পুরাই বাস দেখো 57-59-এর মধ্যে তোমার 37টি মেল হচ্ছে ভ্যালিড ঠিক আছে আর ইনভ্যালিড হচ্ছে গিয়ে তোমার 22 আর বাউন্স মেল হচ্ছে টোটালিটি আর কি এভারেজ মার্জিন আসছে 37.29% এখন সেভ রেজাল্ট হ্যাঁ এখন দাও মায়াবিনী লেখো মায়াবিনী লিখে সেভ দাও ওকে ওকে এখন কই লিখছো ওটা কি ডেস্কটপে সিলেক্ট করে দিছো না নাকি হ্যাঁ ওপেন করো এখন ওই এর কলমের উপর ডাবল ক্লিক করো এর কলমে মার্জিনের ওইখানে হ্যাঁ ডাবল ক্লিক এই তো এখানে ওইখানে ডাবল ক্লিক এগুলো সব ঠিকঠাক করো তারপরে ভ্যালিডিটেশন ভেরিফাইড হ্যাঁ দেখো শুধুমাত্র যেগুলো ভ্যালিড ইমেল আছে ওইগুলো আমরা নিব ঠিক আছে বাকি যা ইনভ্যালিড আছে সব ডিলিট দেখো ভ্যালিড লেখা আছে ভ্যালিড এন্ড দি অ্যাড্রেস ইজ ভ্যালিড এন্ড সেভ দেখছো ডান পাশে দেখো হ্যাঁ এগুলো ভ্যালিড আর ইনভ্যালিড গুলো ওই যে লম্বা লম্বা মার্জিনে লম্বা লম্বা উল্টা পাল্টা কথা লেখা আসছে দেখছো এই সব হচ্ছে ইনভ্যালিড এই চার্জ লাগাইছো হ্যাঁ এই হচ্ছে কাহিনী মোরাল অফ দ্য স্টোরি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই হচ্ছে কাহিনী কই বাক বাকি সব পাপ স্টোরা কই আছে ফ্রিল্যান্সারে কাজ করব না অ্যাকাউন্ট খুললো আর নাই সব হাওয়া হয়ে গেছে
অ্যাকাউন্ট ওপেন করার পর কই গেল সবাই? তোমাদের হচ্ছে হয়ে গেছে বুঝছো দেবাশিস সুমন, তোমাদের ব্যাচের কাজ হয়ে গেছে শেষ। আরে ভাই কি কাজ করছিস ভাই, আমাদের কয় এক টাকা দিয়ে ভাই টোটাল মাগুরার ব্যাচে থেকে আসছে মাত্র দুজন, দেখছো মাগুরা সুন কালি লাগাই দিছে। তোমার বাসা কোথায় ভাই? রাজবাড়িতে। তুমি মাগুরার ব্যাচে কেমনে ঢুকলা? সুমন এক ছেলে খুব হাই স্পিডে কাজ করতেছে, কি করতেছো তুমি? হ্যাঁ এখানে সিলেক্ট করে নিচ্ছে, দিক চলে দাও বাস ডিলিট শেষ। দেখ সেইগুলো হচ্ছে কি ভ্যালিডিটি হয়ে গেছে, হ্যাঁ সমস্যা নাই। এগুলো হচ্ছে কি বাল্কি মেল, বাল্কি মেল কোনগুলো একদম ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এগুলো, ঠিক আছে সবই কি এগুলো ভ্যালিড, হ্যাঁ সেভ দাও, সেভ 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 করো। হ্যাঁ ভাই বলছিলাম যে যতগুলো ইমেল অ্যাড্রেস ভ্যালিড হবে সেগুলো আমরা কি সরাসরি বায়ারকে দিব, ঠিক আছে? আর বাকি যা থাকবে সব ইনভ্যালিড। এখন ওই সফটওয়্যার আসো দাও, সেভ দাও। ওই আহম কই যা সেভ দিলে তো যাইতেছে, আবার কি আসতেছ সেভ করার জন্য? একবার হয়ে গেছে ভাই। ইয়েস কত খাটনি করব কাটতে। হুম তাই তো, এত খাটাখাটি করার সময় আছে আমাদের? অবশ্যই ভাই যে ওকে দাও। দেখো তো তোমার সফটওয়্যার লেখা আছে, তার মানে কি তুমি এই সফটওয়্যারের টোটাল সরাসরি কত 50,000 ইমেল কি একবারে কি করতে পারো? টোটাল লিমিট হলো 50K, মানে তুমি যদি তোমার কাছে যদি পুরো 1,000,000 থাকে ঠিক আছে, তোমার এখন 50-50 করে কে কে করে চেক করতে হবে। এখন ভাই কোশ্চেন আসছে আরেকটা, ও মানে এক এক বারে আসে 50K? হ্যাঁ তুমি এক একবারে 50K করে চেক দিতে পারো। তোমার কাছে যদি এখন মনে করো 1,000 কে থাকে ঠিক আছে, যদি 100 কে থাকে সেক্ষেত্রে তোমার কয়বার দুইবার চেক দেওয়া লাগবে? হ্যাঁ তোমার যতবার খুশি ততবার দিবা 50K থাকতে হবে, মানে সর্বোচ্চ হলো 50K, ঠিক আছে এর বেশি দিতে পারবে না। ওকে দেন এখন স্ক্রিন শেয়ার অফ করো, আমি এখন আর একটা প্রসেস দেখাবো ইমেল কিভাবে কালেক্ট করতে হয়, ঠিক আছে? তানভীর ভাই আছো নাকি? তানভীর ভাই আমরা স্ক্রিন শেয়ার দেই একটু দিবা, দাও স্ক্রিন শেয়ার। এমনি তোমাদের আবার দুইবার করে দেওয়া লাগবে
হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। রাইট বাটন হ্যাঁ প্রে, বল ভাই। রাইট বাটন প্রেস করো। কি বলো করছো? ভাই। হ্যাঁ খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করছো? না খুঁজি নেই বলে। স্ট্যাক ফাইল, ওই মি এক্সট্রা খেয়া না রে ছাগল, ক্যান্সেল কর তাড়াতাড়ি। কি এক্সট্রাক হলো ফাইল, ভাই? এক্সট্রাক ফাইল, রাইট বাটন প্রেস করো। ও যে এত ফাইল, পড়ে গেছে, হ্যাঁ ফাইল, পড়ে হচ্ছে। না না আসে নাই, ওকে দাও। ও ও এক্সট্রাক, যে সবার নিচে ফাইল আছে, ও দেখেন সবার নিচে চলে আসছে। ও যে সবার আরে নিচে ওইটা দেখেন, আসতে দেখছিল সরাই সিটে, ও এক্সট্রা খেয়াল দিছিল। টোটাল যত ফাইল ছিল সব বাইরে দিয়ে এত গড়াগড়ি পড়ে ফুটবল দাও খেলা ভাই। শুরু। হ্যাঁ দাও, ওকে দাও, কেন ওটা ডিলিট করতে হবে না নাকি? সমস্যা নাই। ওই যে আসছে দেখছো, ও এটা আগে ভিতরে যেটা, দেবো। হ্যাঁ এটার ভিতর ঢুকো। আর ও আগে যেটা দিছিল ঠিক আছে, এক্সট্রা খেয়া মানে কি একদম টোটালিটি যা আছে সব বেরো সরাই যায়। তো না না তাই খাওয়া দাওয়া করে আসো। হ্যাঁ তার উপরে টাউজ দেখো, সুপার ইমেল ভ্যালিডেটর, রাইট বাটন প্রেস করো, রান এজ অ্যাডমিনিস্টার কিংবা ওপেন করো। ওই যে উপরে টা, উপরে টা দেখছো, ওই যে যেটা ক্লিক করছিলাম সবুজ টিক দিয়ে আছে দেখছো। হ্যাঁ তো এটা, এটা রাইট বাটন প্রেস করো, ওপেন কিংবা রান এজ অ্যাডমিনিস্টার একটা দিলেই হবে, সমস্যা নেই। ওকে দেবো ভাই। হ্যাঁ ওকে, এখন বাল্কি মেল কোথায় আছে তোমার বের করো। এমএস ওয়ার্ডে কি করে, কতগুলো আছে? এমএস এক্সেল বের করো, বের করো দেখি। এমএস এক্সেলই বের করো, অন্য কিছু বের করো না, তাহলে কিন্তু তুমি ভাইরাল হয়ে যাবে এখন। ইমন কিন্তু, সরি, হ্যাঁ ঝামেলা হয়ে গেছে এই উইন্ডোজ দেওয়ার পরে সবকিছু হয়ে গেছে। ও আচ্ছা, এই সব ওয়ান বাই ওয়ান কপি করে কি করবো বলো তো, মানে কলাম বাই কলাম কপি করে সে নোট প্যাডে নাও। একটা নোটপ্যাডে নোট নোটপ্যাড, হবে হ্যাঁ একটা নোটপ্যাডে নিতে হবে। না হলে পরে তুমি এটা সেভ দিতে, চেক দিতে পারবে না। ঠিক আছে সেভ, এই কি কন্ট্রোল ভি, হ্যাঁ একদম উপরে চল যাও, একদম মার্জিন ইয়া করে উপরে চল যাও। হ্যাঁ ওই উপর থেকে পেস্ট করবে, হ্যাঁ ওইখানে আবার পেস্ট করবে। ঠিক আছে তোমার আমরা নিচে এখানে প্রেস করব, ওই ওইটা কাটো, ওই যে জিমেল লিখছো না ওইটা কাটো, ওই লাইনই কাটো। হ্যাঁ এখন আবার নতুন করে নিয়ে আসো, হ্যাঁ সব কপি পেস্ট করো নোটপ্যাডে। এই যা সব কপি করে রাখো, সব কপি করে হয়ে গেছে না? এখন দেখো কোথায় কোথায় স্পেস আছে, ওই স্পেস গুলো কমাও। কি বল, কই রাখলা, রাখলা কোথায়, তো একটাও নাই। কই তোমার সব ই কি, কই গেলা? সব কন্ট্রোল জেড চাপো, চলে আসতে, চলে আসবে তো, কন্ট্রোল জেড দাও, আসে না আবার সব কপি করে নিয়ে আসে। পুরাই সর্বনাশ, সর্বনাশ।
ওই যে স্পেসটা ওগুলো মুছো। আমার ভাই, হ্যাঁ ভাই, ভাই বলো ভাই। শ্রাবণ ভাই আসে না এসে ওই ফেসবুকে ঠিক আপলোড করছে কি? ওরে যাই বলো যে ভাই রাখতেছে, নাহলে কিন্তু ফেসবুক আসে হার এক দিবে না। বলো ভাই কিন্তু প্রোফাইলে ঢুকে হা রেক দিবে, হা কমেন্ট করবে, খিলাছে না ঢুকলি পরে। ভাই ওই যে ওই পাশের কটা কি করলো, ওই যে পাশে রয়েছে কতগুলা? হ্যাঁ এই যে ডান পাশে কতগুলো আছে, এই যে তোমার ডান পাশে ওই পাশে টাপ কখন করলো? আমি তো দেখলাম ওই পাশ থেকে দিকে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন সেভ দাও। ওই যে মাঝখানে স্পেস কমাও। হ্যাঁ হ্যাঁ সেভ। দেখো তোমার গার্লফ্রেন্ডের নাম লেখো ডেস্কটপে সিলেক্ট করে, তারপর সেভ। আনলাকি তুমি, তোমার কোনো প্রিয়াঙ্কা নাই, কোনো মায়াবিনী নাই, কেউ নাই। হ্যাঁ এই জন্য শোভনের যত পেরা, শোভন আর শাওনের ক্লাস টাইমে ক্লাস ফাঁকি দেওয়া যায় ফেসবুকে পিক আপ করতে। এটা ক্লোজ করো, এটা ক্লোজ করো। হ্যাঁ এক্সেল শিট মিনিমাইজ করো। এখন এটা 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 ক্লোজ করে দাও। হ্যাঁ এখন উইজ দেখো ইম্পোর্ট টেক্সট লেখা আছে ডান পাশে। হ্যাঁ এখন তোমার নোটপ্যাড আপলোড করো এখানে। ওয়েট এখন স্টার্ট ভ্যালিডেশন প্লে বাটন। ইয়েস হ্যাঁ ইস ইয়েস দাও, ইয়েস দাও। দেখো কি খেলা হয়, 168। কিছু ক্যাচল থাকে, সেই ক্যাচল জি ভাই কিছু বললেন লিংক বিল্ডিং। হ্যাঁ সেভ রেজাল্ট জি ভাই, জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি ভাই টোটাল 168টা ইমেলের মধ্যে 106টা ইমেল ভ্যালিড, আর ভ্যালিড আছে মাত্র 56টা। আচ্ছা এখন সেভ রেজাল্ট দিছো, ডাউনলোড করছো সিএসভি ফাইল? হ্যাঁ
পরে কি করতো সেটা তো বুঝতে পারছো, আবার একটু না দেখালে তো বুঝতে পারতেছে না কি করবো। হ্যাঁ মিনি বাস করবো, কি বলে রে ভাই, দেখানোর জন্য তো আছি আমি। এটা কি? হ্যাঁ সিএসবি ফাইল ওপেন করো, কিন্তু এটা কি? এটাই তো মনে হলো হয়েছে। কালো বক্সটা কি ভাই, এই যে কালো একটা বক্স, এটা তো জানি না কি হয়েছে, এটা চালু হয়ে গেছে অটোমেটিক না কি ফাইল এফ হয়ে রয়েছে। কাটো কাটো এফ হয়ে রয়েছে, কাটো এফে কি বুঝালো ফালতো নাকি ক্লোজ দ্য প্রোগ্রাম, কোন জায়গার এফ কোন জায়গায় এনে ছাড়িয়ে দিছো, বলছিলাম যে এফ এর কথা নিয়ে আসো শুধু এফ, জিয়ারানো নাই। শাওন তুমি কইছিলা তখন, শাওন এটা চালু করো ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই তোমার নামে তো কমপ্লেন আসলো শুনলাম, তুমি কি লাস্ট টাইমে কইছিলা আগে সেটা বলো। আর কি করছিলা, ভাত খাচ্ছিল আর কি করছিলা বলো ভাই, তুমি ওপেন করো এটা, ফেসবুক চালাচ্ছিলাম মানে, আর কি করছিলা, চ্যাট করছিলাম আর কিছু না ভাই। ফেসবুকে আমি দেখলাম তুমি ফটো আপলোড দিছো, তো ক্লাস টাইমে তুমি খাচ্ছো ফটো আপলোড দিছো ক্লাসে নাই কি জন্য, আরে ক্লাসে জয়েন দিয়ে তো তুমি মাইক্রোফোন মিউট করে খা। হ্যাঁ ওই দেখো ছিলাম তো, শিলা তুমি শিলা শিলা দেখে তো তোমার বারবার ডাকতেছিলাম আমি, তুমি ক্লাসে খাচ্ছো ফটো আপলোড দিছো ক্লাসে নাই তুমি। আচ্ছা একটা লিংক দিছিলাম, এই লিংকে সফটওয়্যার কি ডাউনলোড করছো? এই সর্বনাশ করছে কি বলে, এই শুভন তাড়াতাড়ি লিংক দাও চ্যাট বক্সে, চ্যাট বক্সে লিংক দাও। হ্যাঁ হ্যাঁ দেখো যে ইসে ওর ওর ফেসবুকের ইয়ার লিঙ্কটা দিয়ে দিত, যেটা পোস্ট করছে ওটা আমি হাহারি এক দেশ পানি। হ্যাঁ দেখো হার এক সময় হাহারি এক দেবো। আচ্ছা সুমন এই কি দেবাশিস, দেখো তোমার এই যে ডান পাশে দেখো ওই যে ভ্যালিডেশন মেসেজ লেখা দেখছো, দেখো 1 2 3 নম্বর যেটা দেওয়া আছে, দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেফ, শুধুমাত্র দেখো তিন নম্বরটা আসো, দেখো তিন 1 2 3 নম্বর আসো, কাউন্ট করে 1 2 3 নম্বর আসো, চার নম্বর আসো। হ্যাঁ দেখো চার নম্বরে যে ওই 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 মার্জিনে কি লিখছে, তোমার কলম নম্বর সিতে কি দিছে, সি ডি তে কি দিছে, কলম নম্বর ডি তে নাম্বার 4 এর রুট, চার নম্বর রুট। হ্যাঁ এটা কি লেখা আছে, দি মেসেজ ইজ ভ্যালিড অ্যান্ড সেফ, তার মানে কি এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ঠিক আছে, আর বাকি বাকি যা আছে সব ইনভ্যালিড, মানে সেফ মানে বলতেছি কি যেগুলোর সঙ্গে লেখানো আছে দিস দিস দি অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেফ, এই ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড, আর বাকি বাকি যেগুলো নিচ্ছে দেখো উপরে একটা আছে দ্য সার্ভার রিজেক্টেড দ্য গিভেন রিসিপশন যাই হলো যাই হোক লেখা আছে ঠিক আছে, তারপর দ্য সার্ভার রেসপন্ডিং, হ্যাঁ এই সব হচ্ছে ইনভ্যালিড। ডিলিট হইছে, এখন তার নিচেরটা করো, বুঝলে তার নিচের তার নিচেরটা 6 7 নম্বর 7 নম্বর এই 6 নম্বর ভ্যালিড না, ও সরি 7 নম্বর ইনভ্যালিড ইনভ্যালিড 6 নম্বর ইনভ্যালিড, ক্লিক করো 6 নম্বরে। হ্যাঁ ডিলিট, এইগুলো মানে এইভাবে একটা একটা করে ডিলিট করে ওনাদের কাছে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই বাবার কালেক্ট করো না, কি কালেক্ট করছো মিয়া, মান সম্মান সব শেষ, আমি তো ঠিক করে মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে গেছে, মাত্র 159টার মধ্যে ইনভ্যালিডি মনে করো বেশি, এখন শাওন তুমি এই সফটওয়্যারটা ডাউনলোড করো, করেছি এখন। হ্যাঁ ভাই হ্যাঁ, তোমার গান শোনা লাগবে, পরে গান শোনাবে নি, আমরা রক মিউজিক বানাবো শোনো, মাঝে মাঝে আপনাকে গান দেখি, আমরা রক মিউজিক বানাবো, কোন জাতি বানাবো জানো, ক্যাম্পাসিয়া থেকে বানাবো। ওকে ভাই ওকে ডান, আজকের ক্লাসে আমরা আবার কিসে শেষের দিকে ক্যাম্পাসিয়া দেখবো ঠিক আছে,
আমরা ক্যাম্পাসে ডুক পাস করে রক মিউজিক ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? ওকে ভাই, ওকে আগে ইমেলের চ্যাপ্টার ক্লোজ করি, দেখো বাকিটা কিভাবে করতে হবে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আর আপনি কি করলেন আগে তো মনে খুব সুন্দর ছিল। ওকে ওকে, আরে এই যে এখন লিখা আছে না, ওই ডান সাইডে। আরে মানে ভাই আমারই তো কয়েকটা চলে গিয়েছে। আরে না কানা আমার এখানে আছে না, এই জন্য আমি সে দেখতে কোকট নিয়ে নেবার। ঠিক আছে, আমি দিচ্ছি না তো দিচ্ছি। বাস খাওয়াই দেওয়া লাগবে।